নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি বেরিয়ে গেছি ওয়াটার পার্কের জন্য, এখন আমি যাব ওয়াটার পার্ক। তো আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, সামনেই আছে, তো 10-15 মিনিট লাগবে বাইকে করে যেতে। তো ওয়াটার পার্ক অনেক দিন যাওয়া হয়নি আমার, মানে অনেক এক্সাইটেড আমি ওয়াটার পার্ক যাওয়ার জন্য। আমি পৌঁছে গেছি এখন অ্যাকোয়াটিকাতে, তো এখনও ভিতরে যাইনি, আমি ভিতরে যাব। তো ওখানে টিকিট কাউন্টার আছে, যে ওখানে টিকিট কাউন্টার আছে ওখানে আমি যাব। ভিতরে যাওয়ার পর দেখি কী ব্যাপার। অনেক দিন পর এসেছি, তো জানি না ঠিক, মানে অনেক দিন আগে এসেছিলাম, তো জানি না ঠিক, তো যাই দেখি কী কী ব্যবস্থা আছে। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি প্রথমেই একদম ওয়াটার পার্কের মেন ওয়াট, মানে প্রথমেই যেটা আছে সেটাতে ঢুকে পড়েছি। তো এখানে বেশি এখন লোকজন নেই, আড়াইটার পর, মানে আড়াইটার পর লাঞ্চ টাইমের পর এখানে ঢেউ চালু হবে, তখন আরও ভালো লাগবে দেখতে। আর তখন কী বলো তো, যত মানে ওয়াটার পার্কে যতজন বেড়াতে আসে, রাইড করতে আসে, তারা সবাই এখানেই চলে আসে, তখন মানে অনেক ভালো লাগে। ঢেউটা যখন দেয় তখন অনেক ভালো লাগে, আর এত সুন্দর সুন্দর মিউজিক বাজে এখানে। অনেক দিন পর জানো তো ওয়াটার পার্কে এসেছি, আর যা গরম পড়েছে, মানে জলের মধ্যে আছে কি ভালোই না লাগছে। আর মোটামুটি আমি সব রাইডগুলোই পারি, এই রাইডটা না, এইটা আমার প্রথমবার ভালো হয়নি, মানে আমি সামনেখানে এসেই একদম ডুস করে পড়ে গেছি, এই জন্য দ্বিতীয়বার আর একবার গেছি। এটাতে আমি অনেকটা দূর অবধি পৌঁছাবো। এরপর আমি চলে যাব ঝর্নার মতো যেটা, ওটা স্টার্ট হয়ে গেছে, মানে এটাও দুপুরের পর এটাও চালু হয়, মানে লাঞ্চ টাইমের পর। তো এটা একবার চালু হয়, ঢেউটা একবার চালু হয়, আর যখনই এটা চালু হবে তখন সব লোকজন আবার এইদিকে চলে আসবে, কি ভালো লাগবে। আর তো ছোটো ছোটো বাচ্চাগুলো যে কী এনজয় করছে কি বলবো, আর মানে জলের মধ্যে থেকে এত এনজয় করছে ছোটো ছোটো বাচ্চাগুলো, জানি না কী হবে। আমার তো সর্দির ধার, তাও আমি দেখো এত মজা করছি, এত জল ঘাটছি, মানে আমার যে কী হবে সেটা আমি পরে বুঝতে পারবো। তো যাই হোক, আমি তো একটা প্যারাসিটামল খেয়ে এসেছি, আবার বাড়িতে গিয়ে হয়তো একটা খেতে হবে। তো সবসময় তো শরীর খারাপ থাকে তাই না, একটু মজা করে নিই। তারপরে এই যে নিচে আবার চলে এসেছি, নিচে উপর থেকে হয়ে গেল, এবার নিচে চলে এসেছি, মানে কী মজা পাচ্ছি। সারাটা দিন, মানে 12টার সময় ঢুকেছি, 12টা থেকে 5:30 অবধি, বিকেল 5:30 অবধি খোলা থাকে। তো আমি তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আমার বর তো আবার যেতেই চাইছে না, বলছে দাঁড়াও আর একটু দাঁড়াও আর একটু দাঁড়াও করে সেই লাস্ট অবধি থাকবে। আমার সাথে তো আর একজন খুবই পাগলামি করছে, মানে এত পাগলামি করছে যে দেখা যাচ্ছে না, ও এত হ্যাপি এত খুশি। তো যাই হোক, আর একটা আমাদের কলকাতার মধ্যে কিন্তু আর একটা ওয়াটার পার্ক আছে, তো ওটাতেও ভাবছি কয়েকদিন পর যাব। এটা তো টোটালি ওয়াটার পার্ক, এটাতে শুধু ওয়াটার পার্ক, ওটা আবার বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। আর এই যে দেখছো, এটাতে তো আমি এত ভয় পেয়েছি কি বলবো, এটা সেকেন্ড টাইম হলো, মানে এটা আমি দ্বিতীয়বার চড়েছি, এটা ভীষণ ভয় পেয়েছি। মানে আমি আর অন্য রাইডগুলোতে যত না, মানে খুব ইজিলি করেছি, কিন্তু এই রাইডটি আমি খুব ভয় পেয়েছি। আর আমার সাথে যারা গেছিলো তারা তো কেউই করতে চায়নি, সাহস পায়নি, আমি তবুও সাহস করে এটা করেছি। মানে কেউ বলবে বলে তো, আমার যে হার্টের প্রবলেম আছে, আমার সাইনাসের প্রবলেম আছে, আমার চট করে সর্দি হয়ে যায়, এই আমার এই রাইডগুলো দেখে কেউ বলবে? কেউ বলবে না, বলবে আমি ঢকমাচ্ছি। আর এই যে এখানে দেখছো, একটু আগে বললাম অনেক লোকজন হবে, তবে ভালো লাগবে, ঢেউ দেবে, এই যে এখন ঢেউ দিচ্ছে, দেখছো কীভাবে ঢেউ দিচ্ছে, অনেক লোকজন হয়ে গেছে, এখন সত্যি খুব ভালো লাগছে। আসলে কী বলতো, একসাথে অনেকজন থাকলে সত্যি খুব ভালো লাগে। তো কত লোক দেখো, কত ছোটো ছোটো বাচ্চারা আছে, কত ছোটো ছোটো বাচ্চারা আছে, অনেক ভালো লাগলো এই ওয়াটার পার্কে গিয়ে। আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি, মানে আর একবার যাবো, আরও কয়েকদিন পর একবার যাবো, কিন্তু এইটাতে আর যাবো না, অ্যাকোয়াটিকাতে আর যাবো না, অন্য একটাই যাবো, মানে আর একটা যেটা আছে কলকাতায় ওইটাতে যাবো। ওটাতে শুধু ওয়াটার পার্ক না, আরও ঘোরার মতো বসার মতো অনেক কিছুই আছে, তো ওটাতে যাবো, ওটাতে এনজয় করবো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু একবার গিয়ে ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। এখন 1000 টাকা করে টিকিট নিচ্ছে, পার পার্সন 1000 টাকা করে টিকিট, আর অ্যাডাল্টদের জন্য 1000 টাকা, আর বাকি বাচ্চাদের 500 টাকা করে, আর স্যাটারডে সানডে বোধ হয় 100 টাকা করে বেশি। আমি দেখো এত মজা পাচ্ছি জলে, কি অবস্থা আমার, আমি কি মজা পাচ্ছি, যে আমি যে কী করছি আমার কোনো ঠিক, আমার বর ক্যামেরা করছে আর জলের মধ্যে, আর আমি জলে ভিজে পুরো নাচ, মানে আমার নাচটা একবার দেখে নাও।
দেখো আমি আনন্দে মানে আটখানা হয়ে গেছি, এত মজা পাচ্ছি, আমি তো ভুলেই গেছি যে আমার কালকে কি হবে। তো যাই হোক, আমি খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আর বাইরেটা দেখছো কত সুন্দর, এখানে রেস্টুরেন্ট আছে, এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর আবার জলে নেমে গেছিলাম, মানে আধ ঘন্টা লাঞ্চ টাইম চলে, তখন প্রায় মোটামুটি সবাই খেতে আসে ওখানে। কারণ কি, সকাল 12টার সময়, সকালবেলা সেই 11টার সময় ঘর থেকে খেয়ে বেরিয়েছিলাম, তারপর তো 2-2:30টার সময় মানে খিদে তো পেয়েই যায়, আর দেখবে জলে থাকলে একটু বেশি খিদে পায়। তো খুব মজা করেছি, খুব এনজয় করেছি এখানে। এবার এটা বন্ধ হয়ে যাবে, তখন আবার অন্য একটা অন্যদিকে যাব। আর যে গোল মানে যেগুলো বন্ধ থাকে সেগুলো তো তুমি একটু ভয় পেয়েছি, যেগুলো ফাঁকা পাইপ আছে সেগুলো তো খুব এনজয় করেছি। সব মোটামুটি সব রাইড আমি করে ফেলেছি, সবগুলো করেছি আমি, একটাও বাদ দিইনি। আর আমার বর একটা বাদ দিয়েছে, ও পারেনি, যেটা ভিড় হয়ে আসলো সেটা বাদ দিয়েছে। ওটা कुछ सोच के बोला होगा ये प्यार भी तोड़ा होगा अपना है तो फिर ना से। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা কলকাতায় থাকো তারা তো যেতেই পারো, খুব ভালো লাগবে এই গরমে। তো চলো, তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।